সকাল সকাল এখানে আখের রস এসছে, তো আমরা এখন আখের রস খাবো। মা এক বোতল নিয়ে নিয়েছি। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো সকাল থেকে আমাদের এখানে কারেন্ট ছিল না, সেই সকাল 6টার সময় কারেন্ট গেছে। এখন বাজে 9টা, এখন এই জাস্ট কারেন্ট এলো। আমি আর মা বারান্দায় বসেছিলাম, কেন কি বারান্দায় ভালো হাওয়া দিচ্ছিল, তো দেখলাম যে আখের রস এসছে, তো দুজনে আখের রস খেলাম, একটু বাপিকেও দিলাম। তো এখন এই জাস্ট কারেন্ট এলো, ঘরটা মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর মা এখন স্নান করে পুজো দিতে যাচ্ছে, কেন কি আজকের অম্বুবাসী পড়ে যাচ্ছে 9টা থেকে, তো 9টার আগে পুজো করে দিতে হয়, কিন্তু অলরেডি 9টা বেজে গেছে, তো 9টা এখনও বাজেনি, 9:15। তো মা বললো দেখি 15 মিনিটের মধ্যে যদি আর কি পুজো হয়ে যায়, তো মা স্নান করে এখন পুজো দিতে গেছে। তো পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আজকের দিনটা স্টার্ট করা যাক। নিচে যাচ্ছে, বাজে এখন 9:30, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, তো মা এখন নিচে যাচ্ছে, উঠবে কটায়? 1টা। ঠিক আছে, আস্তে আস্তে নামো। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডালটা ভিজিয়ে রেখেছি, যতক্ষণ ভাত হবে ততক্ষণ ডালটা ভিজে যাবে, ভাত হয়ে গেলে ডালটা বসিয়ে দেবো। আর আলুগুলো ধুয়ে রেখেছি, এখন এগুলো মাইক্রোওভেনে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ওদিকে ভাত হচ্ছে, আলু সিদ্ধ হচ্ছে, তো এই ডালটাও আমি ভিজিয়ে দিয়ে এসেছি, গিয়ে শুধু ডালটা করব আর বাপির জন্য একটা সবজি করব, ব্যাস।
তাহলে আজকে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। এখন আমি বসে তো এখন আমি ভিডিওটা এডিট করে নেবো, কালকের ভিডিওটা এডিট করে নেবো, আর কালকের যে ASMR এর ভিডিওটা করেছিলাম খাবারটাও এডিট করবো। দুটো ভিডিও এখন বসে বসে এডিট করবো, তারপরে গিয়ে রান্না করবো। এখন হাতে অনেক টাইম আছে তো ভাবলাম এডিটটা করে নিই, আর যদি সম্ভব হয় তো ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে যাবো। এখানে আমার ডাল কমপ্লিট হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, এখানে লঙ্কা ভেজে রেখেছি শুকনো লঙ্কা আলু দিয়ে আর কুমড়ো দিয়ে মাখার জন্য। এখানে আলু সিদ্ধ হয়ে গেছে আর কুমড়োও সিদ্ধ হচ্ছে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি স্নানটা করে নেবো। মা নিচ থেকে এসে বলল যে মা আজকে একটা বড়া বানাবে, সয়াবিনের বড়া ডাল দিয়ে। তো ডাল আর সয়াবিন আর সাথে আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়ে ওর মধ্যে নুন দিয়ে আর একটু সামান্য জিরে মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে তেলের উপরে দিয়ে ওটা বড়ার মতো করে ভাজবে। তো মা সব কিছু রেডি করে দিয়েছে আর আমি বড়াটাকে ভেজেছি, তবে আমি অল্প তেলে ভাজিনি, একটু বেশি করে তেল দিয়ে একটু মচমচে করে ওটাকে ভেজেছি। খেতে দারুণ হয়েছিল বড়াটা। আমার বড়া এখানে রেডি হয়ে গেছে, একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছে বড়াগুলো দেখে মনে হচ্ছে। মা এখানে আলু সিদ্ধগুলো মেখে দিয়েছে এই যে, আর এখানে কুমড়োটা মাখছে। মোটামুটি সব কিছু রেডি। লাঞ্চ নিয়ে আমি বসে পড়েছি এখানে ভিডিও করার জন্য। তো বাপি আর মাও ঘরে খাচ্ছে আর এখানে আমি ভিডিও বানাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, এখন আমি আমার লাইট মাইক এগুলো সব গুছিয়ে রাখবো, আর ওই ঘরে মা ঘোল বানাচ্ছে টক দইয়ের, তো ওটা গিয়ে এখন খাবো। আগে এগুলো কাজগুলো করে নিই তারপরে খাবো। এই যে তুমি আবার নিয়ে আসছো, আমি যাচ্ছিলাম ওই ঘরে, দাও তোমার হয়ে খেয়েছো। আমি এখানে সব গুছিয়ে রাখছিলাম তো ভাবলাম যাব, তার আগেই বাপি ঘোল নিয়ে চলে আস। ভালো হয়েছে, বিকেলে স্টুডেন্ট সব চলে এসেছে আর আমি ওদের ক্লাস করাতে এখানে বসে গেছি। আজ এখন 8টা, আমার এই জাস্ট ক্লাস শেষ হলো, 6টা থেকে একটা ব্যাচ ছিল আর 4টা থেকে একটা ব্যাচ ছিল। বুলডিয়ার রুদ্র এসছে এই জাস্ট। কেমন আছো রুদ্র? আমি ভালো আছি, আছি আছি। তোমরা কেমন আছো? আছো আছো। কেমন আছিস বুলডি? ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ। আর বুলটিটা অনেক কিছু নিয়ে এসেছে, সিঙ্গারা। এখানে বুলটি আর রুদ্রের জন্য হয়েছে লুচি, আলু ভাজা, আর মা এখানে বানাচ্ছে লস্যি। রুদ্রের জন্য প্লেটিং হচ্ছে। খাও না, অল্প করে দেওয়া হয়েছে, সব খেয়ে নেবে কিন্তু।